বাংসি ভালো করছে, পুরনো জিনিস রেখে লাভ কি? বাংসি ভালো করছে। এই যে তোর মা, এই যে পুরনো হয়ে গেছে মাটাটা ভাঙ, আমি নতুন আরেকটা মা নিয়ে আসছি। কি শুরু করলি পাগলের মতো? আরে বাঙ্গমন থেকে করবো কো, ওই বাঙ্গা গাড়িতে আমি দূরবারই চাই না। কত করে তুই ভাই নিজের মেজাজটা একটু কন্ট্রোল করে, কন্ট্রোল সেলিম কন্ট্রোল। তুই আমাকে যা যা গিফট করেছিস সেলিম, সবগুলো আমি হাঁচাট দিয়ে পাড়া দিয়ে আজকে না ভাঙছি। আমার নাম কনা না না, উসনে সিগন্যাল দেখা না, মেনে সিগন্যাল দেখা, উসকো অ্যাক্সিডেন্ট হোগা। তা তোমার এই ঢাকায় আসার কারণটা কি? রিসার্চিং ওয়ার্ক, মানে গবেষণার কাজ। ছোট বড় অনেক গবেষণার পরিভ্রমণে বুঝতে পারলাম, গবেষণার কাজে সঠিক অনুপ্রবেশ ঘটাতে হবে। যত বেশি বিজ্ঞানের মাঝে নিজেকে সমাহিত রাখা যায় ততই ভালো, না হলে গবেষণায় সঠিক অনুপ্রবেশ বিনাশ হয়ে পড়ে, একেবারে কাম সারা হয়ে যাবে। বুঝলাম না কিন্তু। আমিও বুঝি নাই, না মানে বোঝার জন্যই আর কি এসব। একবার হয়েছে কি, এক রাত্রিতে যখন একটি গবেষণার কাজে আমি চিন্তায় মগ্ন ছিলাম, ঠিক তখন আমার মস্তিষ্কের উপরিভাগে একটি চিন্তা আঘাত করে ঠন 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 করে। আব্বা তখন গভীর ঘুমে, আমি আব্বার গভীর ঘুম ঠাস ঠাস করে ভাঙ্গি বললাম, আব্বা আমি ঢাকায় যাব। আব্বা বললেন যা মরগা, বলে আবার শুয়ে পড়লেন। অবশ্য পরের দিন আব্বা ঘুম থেকে উঠি আমাকে বললেন, যা তুই ঢাকায় যা, আমার এক আত্মীয় আছে নাম শিকদার, আর ওরে বলিস আমি তার সালামের উত্তর দিছি। ওয়ালাইকুম আসসালাম। কেন না, মাস তিনেক আগে আপনি বোধ হয় মানু কাকার কাছে আব্বাকে সালাম দিয়েছিলেন, সেটার উত্তর দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তারপর বললো যে ওই শিকদারকে বলে দিব তুই গিয়ে সেখানে উঠবি। ও হ্যাঁ, শফিকের সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আব্দুল, আব্দুল কাজের ছেলেকে ডাকতেছেন না? তুমি কেমন করে জানো আব্দুল কাজের ছেলে? কি বলেন, জানবো না কিসের জন্য। আব্দুল তো মনে করেন যে বাংলাদেশের জাতীয় কাজের ছেলের নাম। খালুজান আমাকে ডাকিছেন নাকি? এই না ডাকলি পরে আসিছো কিসের? এই মালটা কোন অঞ্চল থেকে আনিছেন? ওই যে বড় বড় আম হয় না ওই জায়গা থেকে। এই কোথায় ছিলে এতক্ষণ? ডাকলাম যে না হয়েছে কি, ওই যে ছাপ, এই যে বাতাসে মনে হয়েছে তো সেটা পরিষ্কার করেছিলাম আর কি, সেই জন্য শুনতে পাইনি আপনি রেখেছেন যে। ও আচ্ছা, এই যে এ হচ্ছে গিয়ে জুনিয়র সায়েন্টিস্ট রব্বানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রব্বানি শোন, ও কিছুদিন এখানে থাকবে, ওকে ওই ছাদের ঘরে থাকার ব্যবস্থা করে দে। কথা বেশি বলেন, তাহলে গবেষণা করতে হবে।
আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না। দিছি, বন্ধ করে দিছি, বন্ধ করে দিছি, আপনি বসেন, ঠান্ডা মতো বসেন। এটার ভেঙে কি হবো, ভাল লাগে না আমার, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগতেছে না, হয়েছে তো, এটা বন্ধ করছি তো। এখন খুশি হইলাম, খুশি হইলাম, আমি খুশি হইলাম, খুশি হইলাম রে, খুশি হইলাম। এই যে এই যে এই যে আস্তে 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 মাথা থাপড়ায় কি হইব, আপনি কোনার একটা বার ফোন দেন, ওহেন ঠান্ডা করেন, সামনাসামনি সরি গলে ভেদি কামলো না, ও কাজে টেলিফোন করেন, টেলিফোন করেন, গাদা গাদা কার, আপনি আরো 100 বার কল করবেন, শোনেন মায়া মিছে রাখতো, আস্তে আস্তে পড়ে যাবো গা, সে আপনার ভালোবাসে না, কল করেন। তুই আরে সেরোস না, কোনারে তুই সেরোস না, অন্য এক মাল, অন্য একটা জিনিস, আল্লাহ পাক, আল্লাহ পাক যখন ওরে বানাইছে, তিন চারবার চিন্তা করে বাদ, আল্লাহ পাক, এটা আমি কি করলাম, আল্লাহকে নির্ভর টেনে নিলাম, আমি সরি, আস্তে করলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, পাগল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। হয়েছে হয়েছে হয়েছে, মাফ স্যার পর্বত হয়েছে, এখন আপনি কলটা দেন, দেখ কলটা দেন, কি হলো এমন করতেছেন কেন, কলটা করেন, আমি বলতেছি আপনি কলটা দেন, সরি কোন অসুবিধা কি, তুই জানো সব আমার ফোন ভাঙা, আমি ভাঙা ফোন দেখি আমার ফোন দেবো, আল্লাহ আমি ভুলে গেছি আমার, আপনি এই যে আমার মোবাইল নেন, সুন্দর করে কলটা দেন, অসুবিধা নাই, ফ্লেক্সি করা আছে, আবার জিম দিয়ে ধরে রয়েছে, কেমনটা লাগে, সুন্দর করে কল দিয়ে সরিটা কর না রে ভাই, আমি আসি তো আপনার সামনে। হ্যাঁ মানন ভাই বলো। আমি মানন না কোনা, আমি সেলিম, আই এম সরি, রিয়েলি সরি, আমি আসলে হঠাৎ করে, কত বড় সাহস। হ্যালো, হ্যালো, তুই কোলে ফোন করতে ফোন তো কেটে দিল, ফোন করতে এই মোবাইলটা আমার, তুই বসো, তুই বসো না, আমার একটা সেন্টিমেন্টাল লাগে, তুই বলে ফোন করতে বন্ধ করলাম, দেখে দেখো বাবা রে, এইটা হচ্ছে মেয়েদের একটা অভিমান, এটাই ওরা চায় যে বারবার ফোন করতে দিলে, বুঝছি আমি, সকাল থেকে মনে হচ্ছে কিছু খায় নাই, কিছু খাওয়া হয়েছে, না আমি খাবো না, আমি খাবো না, আমার পেট ভরা, কই নিয়ে বলে কি, আমার পেট ভরা, আমি ভাত দিতেছি, ডিম ভাজি করে, ডিম ভাজি আলু, ডিম ভাজা লাগবে না, বাবা বাবা, ডিম ভাজি আলু কটা ডাল দিয়ে কষ্ট করে সুন্দর করে আনতেছি, আমি একটু বসে রইব। মা, সারাদিন হলো তুমি কিচ্ছু খাওনি, একটু তো খেয়ে নাও। না আমি খাবো না। এভাবে না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি অসুস্থ হলে কার কি, কারো কি পেপার পড়া বন্ধ থাকবে? মা খেয়ে নাও তো প্লিজ। আমি বললাম না খাবো না, আমাকে বিরক্ত করিস না। আমার ছেলেটা খেয়েছে কি খায়নি কে জানে, কোথায় 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 আমার ছেলেটাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, আজকে আমার ছেলেটা ঘর ছেড়েছে, কালকে আমি ঘর ছেড়ে চলে যাব। হয়েছে মা, তুমি দেখো ভাইয়া ঠিক ঠিক চলে আসবে, তুমি এখন একটু খেয়ে নাও তো প্লিজ। আমি বললাম না খাবো না, তুই আমাকে একদম বিরক্ত করবি না, তুই তোর বাবাকে খাওয়া, আমার মরণের খাওয়া। এভাবে না খেয়ে থাকলে কদিন পরে দুনিয়া ছেড়েই চলে যেতে হবে। হ্যাঁ দুনিয়া ছাড়তে হলে ছাড়বো, তবু এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমার ছেলেটা কিছু খেয়েছে কিনা কে জানে, আমার ছেলেটাকে ছাড়া আমার মুখ দিয়ে ভাত কেন, এক ফোঁটা পানিও তো ঢুকবে না। বাবা তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো নাই, তুমি ভাইকে বাড়ি থেকে বের করে দিলা কেন, এই কাজটা কি তুমি ঠিক করেছো? সেটা তো দেখতেই পাচ্ছি ঠিক করিনি, ওই বত্তা বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন পেছন বাড়ির শান্তিটাও চলে গেছে, শান্তি মতন একটা পত্রিকা পড়বো তারও শান্তি,
একটা পেপার মানুষ যে কতবার পড়তে পারে আশ্চর্য। একই পেপার পড়ছি না, একটা খবরই শেষ করার চেষ্টা করছি, মাঝখানে তো তোমার কেরকেরানির ব্রেক নিতে হচ্ছে 100 বার। আইতিথি, তুই তোর বাবাকে বলতো আমার ছেলেকে এক্ষুনি এই মুহূর্তে বাড়িতে না নিয়ে আসলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, এই বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেবো। আর কোথায় আগুন লাগাবে? ওই বদটা বেরিয়ে যাবার পর সমস্ত বাড়িতে তো আগুন লাগিয়ে গেছে। তুমি আবার কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ সঞ্জিতা, আলুর ভর্তা, ডিম ভাজা, ডাল, দিনের একটু গরু বোনা ছিল সুন্দর করে গরম করে ফেলাইছি, কাঁচা পেঁয়াজ দিয়া বাদ দিয়ে কষলায় সুন্দর করে খেয়ে নেবেন, আইন পাক করে চলে। না আমার কোনো খিদে নাই, খাবো না। খিদা না থাকলে এখন আপনি খাইবেন, আপনি চলে। আমি কিভাবে খাই? মা মনে হয় আমার চিন্তায় এখনো না খেয়ে বসে আছে। তাহলে এক কাজ করেন, আপনি সুন্দর করে বাসা দেন গে। ও ভয় পেয়ে গেছস? ভয় পেয়ে মনে করছো যে আমি তোর হাতে থাকবো না? ওর একটা গান আছে না, ওইরকম কিন্তু আমার অবস্থা গান আছে না, যে এই দুনিয়ায় যার কেহ নাই খোদা তুমি আছো তার। শোন আমি এখানে কথা কই, আমার জন্য খোদা আছে, আল্লাহ পাক আছে, তোর কে বলি গাছতলা, গাছতলা তো বাবা নাই, কারো বসে যাবো আমি গাছতলা দেখবো, যা গাছতলা দেখবো। এবং সাথে সুন্দর একটা থাল নিয়ে বসে যে গান আপনি শিখছেন, আমি যে রেখে সেটা শোনেন। আমার কথা তো আপনার ভালো লাগতেছে না, আমি তো খাওয়ার কথাই বারবার বলতেছি, আপনি আন্টির কথা বলতেছেন যে আন্টি নাকি আপনার জন্য চিন্তা করতেছে, না খাই বসে দিচ্ছে, সেজন্য আমি করলাম। আমি কি ডরার নাকি আপনি থাকে, কোনো সমস্যা আছে? এখন আপনি খাইবেন না, আন্টির কথা চিন্তা করবেন? আসলে কেউ নেই, আমার কেউ নেই, আমার কথা কেউই চিন্তা করে না, চিন্তা করলে তো একটু ফোন দিত না। ওই সে বুঝছি রোগ একটাই, ওই ফোন দিতেছে না বললাম, ফোন দেওয়ার ব্যবস্থা করতেছি। আসেন পাক করে চলেন, নিতে পাক করে চলেন, পাক করে চলেন না। আমি আবার বলতেছি আলু ভর্তা, ডিমবাজি, ডাল, দিনের একটু কালা বুনা আছে সুন্দর করে গরম ভাত দিয়ে দিছে ফেরবে, হ্যাঁ বই না এমন করতেছি দেওয়ার কিছু। দাদা আমার The number you are calling cannot be reached at this moment. Please try again later. Thank you. মা, ভাইয়ের ফোনটা তো বন্ধ। হাই হাই, কি বলিস? আমার ছেলেটা আবার কোনো বিপদ আপদ হলো না তো? রাস্তা আজকাল কত কি হচ্ছে! আমার ছেলেটার যদি কিছু হয় না আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। এতদিন যখন ছাড়নি আর কবে ছাড়বে? হাই দিদি, আমার খাবার দিতে বল। খাবারটা দিদি, আজকে এই বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার রহমানুর রহিম, আমার মাথার উপরে তুমি এত বড় একটা অশান্তি কেন দিলে? ও যে সেলিমের এক বন্ধু, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, মান্নান। মান্নানের ফোন নাম্বার কি আছে তোর কাছে? হ্যাঁ ছিল তো, আছে। একটু ফোন কর। আচ্ছা হ্যাঁ, আছে আছে। হ্যালো তিথি। মান্নান ভাই, ওই ভাইয়ার মোবাইলটা না বন্ধ পাচ্ছি, বুঝতে পারছি না সে কোথায় গেল। আসলে ভাইয়া কি তোমার কাছে আছে? হ্যাঁ সেলিম ভাই তো আমার, মানে আমার এখানে সেলিম ভাই মানে ছিল, মানে এখন নেই, মানে ছিল মানে ওই যে সকালে কথা হয়েছিল। তুই বলো, ভাইয়ার মোবাইলটা তো সকাল থেকে বন্ধ পাচ্ছি। আসলে হয়েছে কি, ভাইয়া বাবার উপর রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, এই জন্য মা অনেক টেনশন করছে। বলো কি, কোথায় গেছে, কি কেউ বলতে পারছে না? না আমরা না এখনো তেমন কাউকে জানাইনি, ভাবলাম তোমার এখানে গেছে কিনা, এই জন্য মা বললো তোমাকে ফোন দিতে। আমার এখানে তো ভাইয়া আসেনি, মানে থাকলে তো আমি তোমাকে অবশ্যই বলতাম। সেটা বুঝেছি, আর কোথায় থাকতে পারে জানো? কনার সাথে কি থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, কনাপুর সাথে তো দুপুর ওনার দেখা হয়েছিল। তুমি জানলে কিভাবে? না আমি না, আমার সাথে কনাপুর দুপুরে কথা হচ্ছিল ফোনে, উনি আমাকে জানালো। একটা মিশে কথা তুমি করা মিশে কথা দেখছে। হ্যালো, তুমি একটু খোঁজ নিয়ে দেখবে মান্নান ভাই, এদিকে না মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, একদম অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কি কস, মার কি হয়েছে? মা অসুস্থ হয়ে গেছে না? ভাইয়া তুমি ওখানে? মান্নান ভাই যতক্ষণ মিথ্যা বললো। আরে সব বাদ দে, কমার গাহা কপ, মার কি হয়েছে, মার কি হয়েছে, মার কি হয়েছে, কত চুপ। তুমি জানো না
মা সারাক্ষণ তোমার চিন্তা করে, এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি। কিচ্ছু খায়নি গাধা, তোরা কি করছ? খাওয়া দাওয়া করছ না রে? সে তোমার ছাড়া কিচ্ছু খাচ্ছে না। তুমি এক্ষুনি বাসায় এসো, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। না আমি যাবো না, ও তো সামান্য অবসর তো রে, বাসার থেকে বের করে দিয়েছো আমার কিসের বাসা? তোর বাসা, আমাদের কোনো বাসা না। আমি কারে কি বুঝাবো, এ তো একটা কথা মাটি পড়তে দেয় না। মনে হচ্ছে এবার তুমি পড়েছো গবেষকের হাতে। দাঁড়াও, কি মনে করে দিস? আসিস এত বড় সাহস? কত বড় গলা, এত জোরে কথা বললি চলবে? পরিচয় তুমি আমার হাতে, গবেষণা হবে তোমার লই। মানে আপনাদের গ্রামে থেকে আছে, বুঝতে পারছেন তো? ও খালু জানে ঘরে থাকতে দিয়েছে। ভাইয়া, ওই যে উনি হচ্ছে আমাদের শফিক আঙ্কেলের ছেলে, ওই যে আমাদের গ্রামের বাড়ির শফিক আঙ্কেল আছে না? ওই তুই কি দারোয়ান? না, সায়েন্টিস্ট, জুনিয়র সায়েন্টিস্ট। আমি কিন্তু চলে যাবো, আমি কিন্তু থাকবো না। বাবা বের করতেছে না, আমরা তো চেন্নাই, আমি তো চলে যাবো। আমি না থাকেন, এক থাপ্পড় মারবো। আমি ভাই বোনের মতো কথা বল, তুই কেটে রে গাদা। একশো বার ঢুকবো আমার বাপের বাড়িতে, আমি ঢুকবো, আমি মার সঙ্গে দেখা করবো। এই মার সঙ্গে দেখা পৃথিবীর কেউ কখনো আমার আটকে দেবার না, কিন্তু থাকবো না যত সব। আমি বাড়িতে ঢোকার একটা বাহানা বের করেছে, চোর সেজেছে, পা দিল কোথায়? ঠিক বলেছেন। এই কাজের ছেলে আব্দুল, উনি কি পলাতক দাগি আসামি নাকি? কাকে বলছেন? এই যে সর ভাই, মামুর বাটা কাকলাইতে কাকলাইছে, পাইছতে পাইছো না? বলেছে না, তোমার খবর আছে? তুমি তো বলেছে পাঙ্গাস মাছ, সে তোমার পুরো বগি জাগি নিয়ে লাইবে চাবে লাইবে চাবে, পাইছতে পারবো কখন? সর্বনাশ, তালি পরে তো মরিচ চোখে দিলে সেটাকে কিভাবে প্রতিকার করতে হয় সেই মেডিসিন আবিষ্কার করতে হবে। তুমি কেমন আছো মা? কেমন আছো? আমি কেমন থাক, বলেছিলাম আমি ভালো থাকি। তুই খাইছিস সারা দিন? হ্যাঁ। আমি তো জানি আমার ছেলে মেয়েরা কেমন, আমি তো জানি। তোর বাবাও কিন্তু খায় নাই।
এমনে কাবে সারাদিন খালি আমার ঝাড়ি খাইছে। শোনা, তোমার ছেলেকে বলে দাও এই শেষবারের মতো আমি ওকে মাফ করলাম, আর যদি এরকম কাণ্ড করে তাহলে কিন্তু শেষবারের মতো আমি ওর বাড়িতে ঢুকতে দেবো না। ভাইয়া, তুমি কিন্তু এইবারও শেষবারের মতন বাবার কাছে মাফ পেয়েছো। আচ্ছা বলো তো, বাবা তোমাকে এই নিয়ে কতবার মাফ করলো? শোনো না, চুপ কর না, 300-400 বার হবে না। এই চুপ মার, চল খাবি চল। Sentimental Selim.